আমার মনে হয় মির্জা ফখরুল আলমগীর সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, কারণ হচ্ছে ওনার তো বয়স হয়েছে, তো বয়স হলে অনেক ধরনের আবুল তাবুল কথা মানুষ বলে। এই জন্য ড্যাবের অর্থাৎ তাদের যে ডাক্তারদের সংগঠন আছে তার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সমস্ত কিছু পরীক্ষা করলে ভালো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্ভবত অন্য গ্রহে বসবাস করেন বা উনি কোন অন্য দেশের বিষয় নিয়ে মাথার মধ্যে অন্য দেশ তার মধ্যে ঘুরপাক খায়। এই দেশে এইবার করোনা মহামারীর পর যেভাবে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মানুষ ঈদ করেছে সেটি অভাবনীয়। শুধু তাই নয়, এবছর বাংলাদেশের মানুষ যেভাবে কেনাকাটা করেছে সমস্ত ব্যবসায়ীরা প্রচণ্ড খুশি এবং দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে। এইবার এই দেশে ঈদ যাত্রা অনেকটা ভোগান্তিহীন ছিল। অন্যান্য বছর যে ধরনের ভোগান্তি হয় এবছর সেরকম ভোগান্তি হয়নি, সেজন্য মানুষ খুশি ছিল। মানুষের মধ্যে এখনও খুশির সেই বন্যা বয়ে যাচ্ছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো যে কথাগুলো বলছেন আসলে মনে হচ্ছে তিনি বাস্তবতাকে বহু দূরে কিংবা তিনি অন্য গ্রহে বসবাস করে এই ধরনের কথা বলছেন। তো এই জন্য আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাস্থ্য পরীক্ষা করা দরকার, কারণ হচ্ছে ওনার তো বয়স হয়েছে, তো বয়স হলে অনেক ধরনের আবুল তাবুল কথা মানুষ বলে। এই জন্য ড্যাবের অর্থাৎ তাদের যে ডাক্তারদের সংগঠন আছে তার স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সমস্ত কিছু পরীক্ষা করলে ভালো হয়।